আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম জাতীয় সংসদে বিকেল 3টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল 5,68,000 কোটি টাকা ব্যয়ের এই বাজেটের 3 ভাগের 2 ভাগেরও বেশি বা প্রায় 3.5 লাখ কোটি টাকায় খরচ হবে অনুন্নয়ন খাতে আর বাকি 2,05,000 কোটি টাকা উন্নয়ন কাজে খরচ করতে চায় সরকার এর মধ্যে 3,82,000 কোটি টাকা আয়ের মধ্যে 3,30,000 কোটি টাকায় সংগ্রহের দায়িত্ব এনবিআরের এই বাজেটে চলতি 2019-20 অর্থ বছরের বাজেটের তুলনায় প্রায় 34,000 কোটি টাকা বেশি করোনা মহামারীর কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এবং কৃষি খাত গতানুগতিক আয় ব্যয়ের হিসাব নিয়ে তৈরি অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা এবার বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা বাড়তে পারে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বাড়ানো হচ্ছে করমুক্ত আয়ের সীমা করোনা মহামারীতে অর্থনীতি চাঙ্গা করতে বাজেটে বিভিন্ন দিক নির্দেশনা থাকছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ জাতীয় সংসদ ভবন চত্বর স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ 11 মাস কারাভোগের পর 2008 সালের এই দিনে মুক্তি পান তিনি 1/11 তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় 2007 সালের 16 জুলাই শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় কারাগারে থাকাকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় অন্যান্য বছর বড় আয়োজন থাকলেও করোনা ভাইরাসের কারণে এবার তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ চট্টগ্রামে পরিবারের 10 সদস্য সহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম 8 আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমদ চট্টগ্রামে এই নিয়ে 2 জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 108 জন এদিকে করোনা ভাইরাসে বরিশালে 1 মুক্তিযোদ্ধা সহ 2 জনের মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় এছাড়া বরিশাল বিভাগের 6 জেলায় ডাক্তার পুলিশ ও নার্স সহ নতুন 98 জনের করোনা শনাক্ত হয়েছে বান্দরবানেও করোনায় 1 জনের মৃত্যু হয়েছে 1 এসিল্যান্ড সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 5 জন এদিকে সিলেটে করোনা পজিটিভ হয়েছেন 91 জন মোট আক্রান্ত 1,070 জন রংপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ 23 জন নতুন করে শনাক্ত হয়েছেন এছাড়া 2 চিকিৎসক ও ব্যাংকার সহ ব্রাহ্মণবাড়িয়ায় আরও 28 জন এবং শরীয়তপুরে 15 জনের করোনা শনাক্ত হয়েছে সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 3,717 জন এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,12,288 জনে তাদের মধ্যে করোনা আক্রান্ত বাংলাদেশির সংখ্যা 12,500-এরও বেশি বুধবার সৌদি আরবে করোনায় মারা গেছেন 36 জন এ পর্যন্ত সে দেশে মৃত্যুবরণ করেছেন 819 জন তাদের মধ্যে বাংলাদেশের সংখ্যা 272 জন এদিন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 1,615 জন সব মিলিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 77,954 জন এখন পর্যন্ত 33,515 জন চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এবারে শেয়ার বাজারের খবর ডেল্টা হসপিটাল লিমিটেডের আইপিও বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুক বিলিং পদ্ধতির শর্ত অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য যে নিলাম অনুষ্ঠিত হয়েছিল তাতে কাঙ্ক্ষিত সাড়া না পায় কোম্পানি নিজে আইপিও বাতিল করার আবেদন করেছিল বিএসইসিতে নিলামের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত সর্বশেষ শেয়ার বিক্রি হয়েছে 11 টাকা দরে যা কাট অফ প্রাইস হিসেবে চিহ্নিত শেয়ারের কাট অফ প্রাইস কম হওয়ায় বাজার থেকে ঘোষিত পরিমাণ অর্থ তুলতে হলে বেশি পরিমাণ শেয়ার ইস্যু করতে হতো শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে একই সঙ্গে ব্যাংকের অনুমোদিত মূলধন 1,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,500 কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি পরিচালনা পরিষদের সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ বছরে ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে 1.78 টাকা আগের বছর ইপিএস ছিল 1.33 টাকা সম্পদ মূল্য হয়েছে 17.70 টাকা আগের বছর ছিল 15.92 টাকা আগামী 12 আগস্ট বেলা 11টায় এজিএম ও 11:10 মিনিটে এজিএম অনুষ্ঠিত হবে রেকর্ডে নির্ধারণ করা হয়েছে 2 জুলাই কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই
শেয়ার বাজারে ব্লক মার্কেটে ফ্লোর প্রাইস তথা লেনদেনের জন্য বেঁধে দেওয়া সর্বনিম্ন দাম ছাড়াই লেনদেনের সুযোগ দিয়ে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে বলা হয়েছে, বিদ্যমান সার্কিট ব্রেকারের আওতায় ফ্লোর প্রাইস ছাড়া ব্লক মার্কেটে কোম্পানি শেয়ার লেনদেন করা যাবে, তবে কোম্পানি পরিচালকেরা এ লেনদেন করতে পারবেন না। সিডব্লিউটি সাধারণ বিমা গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসিসি। ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে 10 কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ 1 কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীর জন্য 9 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য 10 টাকা। ফান্ডটির উদ্যোক্তা সাধারণ বিমা কর্পোরেশন ও সম্পদ ব্যবস্থাপক সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News।